আসসালামু আলাইকুম। বৈদ্যুতিক সুপারভাইজার লাইসেন্সের ভাইবা পরীক্ষায় করা কিছু প্রশ্নসমূহ, এই প্রশ্নগুলো এক ভাই আমাকে পাঠিয়েছে। উনি এবিসি তিন শ্রেণীর জন্য আবেদন করেছেন, ওনাকে প্রায় 20টির মতো কোশ্চেন করেছে। আমি এই প্রশ্নগুলোর সাথে উত্তরগুলো বলে দেব। ওনাকে 19টা কোশ্চেন করেছে। এক নম্বর প্রশ্ন হলো, আপনি কোথা থেকে এসেছেন, খুব সংক্ষেপে বলবেন। দুই নম্বর প্রশ্নটি হলো, কোন কোম্পানিতে জব করেন, আপনি কোম্পানির নাম এবং অ্যাড্রেস বলবেন। তিন নম্বর হলো, সেই কোম্পানিতে আপনার দায়িত্ব কী, অর্থাৎ আপনি কোন সেকশনের দায়িত্ব পালন করেন, বা মেনটেন্যান্স ফোরম্যান, বা মেনটেন্যান্স ইনচার্জ, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, মেনটেন্যান্স ম্যানেজার, যে পদ হন ওই পদের কথা বলবেন। চার নম্বর প্রশ্ন, একটি ফ্যাক্টরির মেনটেন্যান্স ডিপার্টমেন্টের কাজের ধরনগুলো কী কী। মেনটেন্যান্স অর্থ হলো রক্ষণাবেক্ষণ। প্রত্যেকটি ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থাকে, যেমন মেনটেন্যান্স, এডমিন, প্রোডাকশন, অ্যাকাউন্টস, ডিজাইনার ডিপার্টমেন্ট, প্রোগ্রামার ডিপার্টমেন্ট, কিউসি ডিপার্টমেন্ট। এর ভিতরে মেনটেন্যান্স ডিপার্টমেন্টের কাজ হলো ফ্যাক্টরির রক্ষণাবেক্ষণে কাজ করা। এই মেনটেন্যান্স ডিপার্টমেন্টের আন্ডারে বিভিন্ন সেকশন থাকে, ইলেকট্রিক সেকশন, মেকানিক সেকশন, এসি টেকনিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডার, এছাড়া সিভিল অর্কেড সেকশনও মেনটেন্যান্সের আন্ডারে। অর্থাৎ ফ্যাক্টরি উন্নয়ন বা ফ্যাক্টরি রক্ষণাবেক্ষণের জন্য সকল কাজগুলো মেনটেন্যান্স ডিপার্টমেন্টের মাধ্যমে সম্পন্ন হয়। পাঁচ নম্বর প্রশ্ন, ট্রান্সফরমারের সাধারণত কী কী টেস্ট করা হয়। ট্রান্সফরমারে প্রধানত তিনটি টেস্ট করা হয়, টাইপ টেস্ট, রুটিন টেস্ট ও স্পেশাল টেস্ট। এই তিনটা টেস্টেরও বিভিন্ন ধরনের শ্রেণীবিভাগ আছে। আপনাকে এই প্রশ্নটি করলে শুধু এই তিনটি টেস্টের নাম বলবেন, অতটা ডিটেলসে যাবেন না। এরকম লাইসেন্সের ভাইবা অভিজ্ঞতা শেয়ারিংয়ের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ছয় নম্বর প্রশ্ন, ট্রান্সফরমারের তেলের কয় ধরনের টেস্ট করা হয়। উত্তর, ছয় ধরনের টেস্ট করা হয়। সাত নম্বর প্রশ্ন, ট্রান্সফরমার তেলের কয়েকটি টেস্টের নাম বলুন। এই ট্রান্সফরমার অয়েলের বাণিজ্যিক নাম হলো পাইরানল। ট্রান্সফরমার অয়েলের যে ছয়টি টেস্ট করা হয়, এক নম্বর হলো ডেন্সিটি টেস্ট, মানে ঘনত্ব টেস্ট। দুই নম্বর হলো অ্যাসিড নাম্বার টেস্ট। তিন নম্বর হলো ফ্ল্যাশ পয়েন্ট টেস্ট। চার নম্বর হলো ডাই ইলেকট্রিক স্ট্রেন্থ টেস্ট। পাঁচ নম্বর হলো ভিসকোসিটি টেস্ট। ছয় নম্বর টেস্টটি হলো ট্রান্সফরমার অয়েল পরিশোধনের জন্য সেন্ট্রিফিউজিং টেস্ট। ট্রান্সফরমার অয়েলের এই ছয়টি টেস্টের নাম মনে রাখবেন, এই প্রশ্নটি ম্যাক্সিমাম ভাইবা পরীক্ষায় করা হয়। আট নম্বর প্রশ্ন, ট্রান্সফরমারের ফ্ল্যাশ পয়েন্ট টেস্ট বলতে কী বোঝায়। উত্তর, ট্রান্সফরমারকে ঠান্ডা রাখা ও ইনসুলেশন হিসাবে কাজ করে ট্রান্সফরমার অয়েল। যে তাপমাত্রায় ট্রান্সফরমার অয়েলের বাষ্পে আগুন ধরে যায় তাকে ফ্ল্যাশ পয়েন্ট বলা হয়। নয় নম্বর প্রশ্ন, ট্রান্সফরমার তেলের ফ্ল্যাশ পয়েন্ট সর্বনিম্ন কত ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে হওয়া উচিত নয়। উত্তর, ফ্ল্যাশ পয়েন্ট টেস্টের ক্ষেত্রে সর্বনিম্ন 160 ডিগ্রি সেন্টিগ্রেড এর নিচে হওয়া উচিত নয়, আর ফায়ার পয়েন্টের ক্ষেত্রে 200 ডিগ্রি নিচে হওয়া উচিত নয়। দশ নম্বর প্রশ্ন, ডাইইলেকট্রিক টেস্ট কেন করা হয়। উত্তর, ডাইইলেকট্রিক টেস্ট এমন এক ধরনের টেস্ট যার সাহায্যে ট্রান্সফরমারের ইনসুলেশনের পরিমাণ পরিমাপ করা যায়। এগারো নম্বর প্রশ্ন, ডাইইলেকট্রিক টেস্ট কীভাবে করা হয় বলুন। উত্তর, ট্রান্সফরমারের হাই টেনশন ও লো টেনশন কয়েল, অর্থাৎ প্রাইমারি ও সেকেন্ডারি কয়েলের মধ্যে সরাসরি ইলেকট্রিক্যালি কোনো কানেকশন নাই, তাই এই দুই কয়েলের মাঝে রেজিস্ট্যান্স থাকতে হয়। আমরা জানি ট্রান্সফরমারের রেজিস্ট্যান্সের পরিমাণ নির্ভর করে উইন্ডিং সমূহের ইনসুলেশন, কয়েলের ইনসুলেশন ও ইনসুলেটিং এলিমেন্টের উপর ও শুষ্কতার উপর। এই রেজিস্ট্যান্সগুলো টেস্ট করার জন্যই ডাইইলেকট্রিক টেস্ট করা হয়। এই ডাইইলেকট্রিক টেস্টার মিটারকে মেগার মিটারও বলা হয়। বারো নম্বর প্রশ্ন, ট্রান্সফরমার অয়েলের ডাইইলেকট্রিক স্ট্রেন্থ টেস্টের রেজাল্ট কত হওয়া উচিত। উত্তর, এই রেজাল্টটা মূলত ডিপেন্ড করে দেশের আবহাওয়ার উপরে, তবে আমাদের দেশের ক্ষেত্রে বা দক্ষিণ এশিয়ার এই দেশগুলোর ক্ষেত্রে 45 কেভি ধরা হয় স্ট্যান্ডার্ড। ১৩ নম্বর প্রশ্ন, ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটের চিত্র আঁকুন। এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইকুইভ্যালেন্ট সার্কিটকে দুই ভাগে ভাগ করা হয়, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে ও থ্রি ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে। দুইটা সার্কিট ডায়াগ্রাম সম্পর্কেই ধারণা রাখবেন। ১৪ নম্বর প্রশ্ন, একটি ট্রান্সফরমার দেখিয়ে দিয়ে তার বিভিন্ন অংশের নামগুলো বলতে বলা হয়। বৈদ্যুতিক লাইসেন্সের ভাইবা বোর্ডে একটি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার আছে। এই প্রশ্নটি ম্যাক্সিমাম আবেদনকারী কী করা হয়।
এই ট্রান্সফরমারের বিভিন্ন অংশ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, এই নামগুলো সম্পূর্ণ জেনে যাবেন এবং কোন অংশের কি কাজ। 15 নম্বর প্রশ্ন, ট্রান্সফরমারের আর্ক হর্নের মধ্যবর্তী দূরত্ব কত বা হর্ন গ্যাপের দূরত্ব কত? উত্তর, হর্ন গ্যাপের দূরত্ব 6 ইঞ্চি হওয়া উচিত। 16 নম্বর প্রশ্ন, টেবিলের উপরে রাখা ইনসুলেটরের নাম বলুন। ওভারহেড লাইনে ব্যবহৃত সকল ইনসুলেটরের নাম জেনে যাবেন। কোন ইনসুলেটর কোথায় ব্যবহৃত হয় এ সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, চাইলে ভিডিওগুলো দেখে নেবেন। 17 নম্বর প্রশ্ন, ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অঙ্কন করে দেখান। একটি লাইনের মাধ্যমে ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সেক্টর একে দেখাবেন। যেহেতু এ জায়গায় জেনারেশন বলে নাই, সেক্ষেত্রে আপনার 400 kV থেকে শুরু করে 400 ভোল্টেজ পর্যন্ত এই ন্যাপটি দেখাবেন। এর মাঝে যে ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে, এই ট্রান্সমিশন থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত সবগুলোই স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে। এর ভিতরে ফিডার এবং সাবস্টেশন বাদবার সহ টোটালটাই একে দেখাবেন। 18 নম্বর প্রশ্ন, PPE কি? উত্তর, PPE হলো পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট। ব্যক্তিগত সুরক্ষার জন্য যে সকল মালামাল ব্যবহার করা হয় তাকে PPE বলা হয়। 19 নম্বর প্রশ্ন, ইলেকট্রিক্যাল কাজে কি কি PPE ব্যবহার করা হয়? উত্তর, PPE গুলো হলো সেফটি হ্যান্ড গ্লোভস, সেফটি শু, সেফটি হেলমেট, সেফটি মাস্ক, সেফটি ইয়ারফোন, সেফটি হেডফোন, সেফটি শু, সেফটি অ্যাপ্রন ইত্যাদি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ইলেকট্রিক্যাল সেক্টরের নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।